সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই জানাবো বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে জমজমাট জোট রাজনীতি। এবারও কি বয়কট করবে বিএনপি? প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, ভিডিওটি দেখতে থাকুন। এবারে জানাবো ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচারণা শুরু করলেন কাদের মির্জা। জানিয়ে দেব যে কারণে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব। এদিকে ভারতের নয়াদিল্লিতে দুই দিন ব্যাপী G20 সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাব দেশের নাম পাল্টে ইন্ডিয়ার জায়গায় ভারত করা হবে কিনা, এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। এমন একটি সময় জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক ইন্ডিয়া নাম পরিবর্তন নিয়ে একটি মন্তব্য করেছেন। জানিয়ে দেব 14টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। এবং সর্বশেষ জানাবো পশ্চিম আফ্রিকা দেশ নাইজার থেকে ফরাসি সেনাদের সরিয়ে নিতে দেশটির জান্তা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ফ্রান্স। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে জমজমাট জোট রাজনীতি। এবারও কি বয়কট করবে বিএনপি? বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েই চলেছে। একদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সমমনস্ক দলগুলি নির্বাচনের জোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে প্রাক্তন শাসক বিএনপি নেতৃত্বে বিরোধী দল ও জোটগুলো শক্তভাবে জোরালো আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা এখনই সরকারের পদত্যাগের দাবি করে তদারকি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার লীগ সরকারের বক্তব্য, সংবিধানে অনির্বাচিত তদারকি সরকারের কথা বলে কোনো অস্তিত্ব নেই, কাজেই নির্বাচিত সরকারের অধীনেই সবাইকে নির্বাচনে অংশ নিতে হবে। কিন্তু বিএনপি ও তার সমমনস্ক দলগুলো তদারকি সরকার না পেয়ে 2014 এবং 2019 সালে জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে। ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার, বিরোধী দলের আসন গ্রহণ করেন জেনারেল এরশাদের প্রাক্তন শাসক জাতীয় পার্টি। আওয়ামী লীগের মনোভাব আঁচ করতে পেরে বিএনপি তার জোট নিয়ে সারা দেশে জোরালো আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু এই অবস্থার মাঝেই নির্বাচন কমিশন আনিসুর রহমান ঘোষণা দিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, 2024 সালের গোড়ার দিকে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে তারিখ ঠিক করেননি তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জোটগুলোর হিসাব নিকাশও এরই মধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে জোটের রাজনীতির সূচনা হয়েছিল 1980 সালের গোড়ার দিকে জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনে, 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থন নিয়ে বিএনপি, আর 1996 সালে জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। কিন্তু জোট রাজনীতির সবচেয়ে বড় প্রভাব দেখা গিয়েছিল 2001 সালের নির্বাচনে। সেই বছর জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করে বিপুল আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। সেই মন্ত্রিসভায় জামায়াতের নেতারাও স্থান পেয়েছিলেন। পরবর্তীতে মহাজোট গঠন করে আওয়ামী লীগ। এই ব্যানারে 2008 সালে নির্বাচনের পর আওয়ামী লীগও যে সরকার গঠন করেছিল তাতে জায়গা পেয়েছিল জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলের নেতারাও। এখন আবার 2024 সালে জাতীয় নির্বাচন ঘিরে জোটের রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে। সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচারণা শুরু করলেন কাদের মির্জা। নোয়াখালী পাস, কোম্পানীগঞ্জ ও কবিরহাট আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভা 9 নং ওয়ার্ডে একযোগে দোয়া মাহফিল ও কর্মী সমাবেশের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওবায়দুল কাদেরের পক্ষে নৌকা মার্কার সমর্থনে বসুরহাট পৌরসভার সব ওয়ার্ড একযোগে কর্মী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল বলেন, আমাদের এই আসনে ওবায়দুল কাদেরের বিকল্প কেউ নেই, তাই তিনি আমাদের একমাত্র প্রার্থী হিসেবে নৌকা মার্কার পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু করা হয়েছে। নোয়াখালী পাস, কোম্পানীগঞ্জ এবং কবিরহাট আসনে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদেরের দীর্ঘদিনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা গেছেন। এবারের নির্বাচনে বিএনপিতে প্রার্থী চূড়ান্ত না হলেও নৌকা প্রতীক নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 1996 সালে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদকে হারিয়ে নোয়াখালী পাঁচ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2008 সালে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদকে মাত্র 1371 ভোটে পরাজিত করে বিগত টানা তিন সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
যে কারণে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব। জাতিসংঘের সহকারী মহাসচিব কানি উইগনারাস আজ শনিবার ঢাকায় আসছেন। আগামী 12 সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে তার ভাষণচর ও কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকায় ইউএনডিপি অফিস জানায়, কানি উইগনারাস ভাষণচর এবং কক্সবাজারে যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরে জাতিসংঘ সমর্থিত হস্তক্ষেপের প্রভাব নিয়ে পর্যবেক্ষণ করবেন। সফরকালে কানি উইগনারাস সংসদের স্পিকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি সহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেবেন। এই বৈঠকগুলো এনডিপি এবং বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এজেন্ডাকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, কানি উইগনারাস ইউএনডিপির এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। G20 সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে 2 দিন ব্যাপী G20 সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনা সম্মেলনের 2টি অধিবেশনে বক্তব্য রাখবেন। বর্তমান সরকারের মেয়াদের বিভিন্ন আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের অভিজ্ঞতা অংশগ্রহণকারী বিশ্বনেতাদের কাছে তুলে ধরবেন তিনি। এদিকে সম্মেলনের জন্য বিশেষভাবে সাজানো কনভেনশন সেন্টার ভারত মণ্ডপে বিশ্বনেতারা উপস্থিত হয়েছেন। প্রথম সেশনে ওয়ান আর্থ বিষয়ে আলোচনা হবে। এরপর বিকেল 3টা থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হবে। সেখানে ওয়ান ফ্যামিলি নিয়ে আলোচনা হবে। সম্মেলনে অংশ নিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বিশ্বনেতারা নয়াদিল্লিতে পৌঁছান। এবারের সম্মেলনে অংশ নিচ্ছে না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে তাদের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিয়েছেন। G20 সম্মেলনে বিশ্বনেতারা পরিচ্ছন্ন জ্বালানি স্থানান্তর, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবেলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব, বিশ্বব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিশ্বনেতারা আলোচনা করবেন। এদিকে সম্মেলন উপলক্ষে বাংলাদেশ সহ 9টি দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে জোটটির চেয়ারম্যান ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছান। এরপর সন্ধ্যায় দ্বিপাক্ষিক আলোচনায় বসেন দুই নেতা। বৈঠক শেষে নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত 9 বছরে ভারত বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই আনন্দদায়ক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযোগের মতো আরো অনেকগুলো বিষয় এসেছে। বৈঠকের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বে প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ ভারতের বিদ্যমান গভীর সম্পর্ক আরো এগিয়ে নিতে দুই প্রধানমন্ত্রী একমত হয়েছেন। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনে দ্বিপাক্ষিক বৈঠকে কোনো আলোচনা হয়নি, তবে দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে ভোট নিয়ে আলোচনা হয়েছে কিনা তা জানি না। দ্বিপাক্ষীয় বৈঠকে 3টি সমঝোতা স্মারক সই হয়েছে বলেও জানান আব্দুল মোমেন। সেগুলো হলো কৃষি গবেষণা প্রশিক্ষণ, সাংস্কৃতিক সহযোগিতা আরো বৃদ্ধি, পারস্পরিক লেনদেন আরো সহজ করা। উল্লেখ্য, G20 গ্রুপ অফ 20 হচ্ছে কতগুলো দেশের একটি ক্লাব যারা বিশ্ব অর্থনীতির বিষয়ে পরিকল্পনার জন্য আলোচনা করতে বৈঠক করে। ভারতের নাম পরিবর্তন নিয়ে জাতিসংঘের বক্তব্য। দেশের ইংরেজি নাম পাল্টে ইন্ডিয়ার জায়গায় ভারত করা হবে কিনা এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। এমন একটি সময় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক ইন্ডিয়া নাম পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন। শুক্রবার ভারতীয় গণমাধ্যম NDTV-কে স্টিভেন ডুজারিক বলেন, ভারত নাম পরিবর্তনের সব আনুষ্ঠানিকতা শেষ করে জাতিসংঘকে জানালে জাতিসংঘ তাদের নথিপত্রে ইন্ডিয়া পরিবর্তন করে ভারত করবে। তবে এর আগে স্টিভেন ডুজারিক বলেন, এই বিতর্কের বিষয়ে মন্তব্য করা জাতিসংঘের কাজ নয়, এটি একটি আমলাতান্ত্রিক বিষয়। আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলেও জাতিসংঘের নথিপত্রে নাম পরিবর্তন করবে। এর আগেও তুরস্কে নাম পরিবর্তন করেছে দেশটি। সেই উদাহরণ টেনে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, গত বছর তুরস্ক তার নাম পরিবর্তন করে তুর্কি থেকে তুর্কিয়ে করেছে। ইতিহাস দেখেছে বিশ্বের অনেক দেশে বহুবার এরকম ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো এক চিঠি সামনে আসার পর নাম পরিবর্তন নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় দেশটিতে। রাষ্ট্রপতির পাঠানো চিঠিতে ইন্ডিয়া অফ প্রেসিডেন্টের বদলে লেখা হয় প্রেসিডেন্ট অফ ভারত। ইন্টারনেট সেবাদানকারী 14 প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল। 14টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স না করায় বুধবার তাদের লাইসেন্স বাতিল করা হয়। আগামী 10 দিনের মধ্যে BTRC-র কাছে তাদের লাইসেন্স জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। BTRC জানিয়েছে, এইসব ISP-র এক ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ আইন 2001 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই IPSP-গুলোর সঙ্গে কোনো চুক্তি বা কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সবাইকে সতর্ক করেছে BTRC।
ফ্রান্সের পর নাইজার থেকে পিটান দিচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিম আফ্রিকা দেশ নাইজার থেকে ফরাসি সেনাদের সরিয়ে নিতে দেশটির জান্তা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ফ্রান্স, এমন খবর আগেই দিয়েছিল ফরাসি গণমাধ্যম। এবার জানা গেল যুক্তরাষ্ট্র ফ্রান্সের দেখানো পথেই হাঁটছে, তবে তারা ফরাসিদের মতো দেশটি থেকে সব সেনা সরিয়ে নেবে না। গতকাল শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের দুই কর্মকর্তার বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, নাইজারের অবস্থান করা মার্কিন সেনাদের পুনরায় মোতায়েন করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের সেনার সংখ্যা প্রায় অর্ধেক কমানোর পরিকল্পনা করছে। মার্কিন সেনা দপ্তর পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, নাইজারের রাজধানী নিয়ামিতে বিমানবন্দরে অবস্থানরত কিছু সেনাকে এরই মধ্যে প্রায় 500 মাইল দূরের আগাদেজে ছোট ঘাঁটিতে পুনরায় মোতায়েন করা হয়েছে। পলিটিকো বলছে, নাইজারে যুক্তরাষ্ট্রের 1,200 সেনা মোতায়েন রয়েছে, এই সংখ্যা কমিয়ে 500 থেকে 1,000 মধ্যে নামিয়ে আনা হবে। তবে চূড়ান্ত সংখ্যা নির্ভর করবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন অভিযান অব্যাহত রাখতে এবং আগাদেজের সেনা ধারণ ক্ষমতার উপর। পেন্টাগনের মুখপাত্র নাইজারের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল অতিবাহিত করে সেখানে মার্কিন সেনাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট হুমকি নেই দাবি করলেও একটি সূত্রের বরাতে পলিটিকো জানিয়েছে, সম্প্রতি সামরিক মার্কিন ঘাঁটির বাইরে বিক্ষোভের কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 26 জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন প্রেসিডেন্টিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। তারপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম এবং তার পরিবারের সদস্যদের বন্দী করে রেখেছেন সামরিক সরকার। সেনা অভ্যুত্থানে পশ্চিমপন্থী বাজুম ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই নাইজারের জান্তা সরকারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছে ফ্রান্স। এমনকি সেনা অভ্যুত্থানের পর নাইজারে ফ্রান্স বিরোধী মনোভাব বেড়েই চলেছে। নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারে জনগণ বিক্ষোভ করেছেন। এমন পরিস্থিতিতে ফরাসি সেনাদের নাইজার থেকে সরিয়ে নিতে দেশটির জান্তা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ফ্রান্স সরকার।